আমরা আগের দিন মানে অ্যাপে করেছি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপর আমরা একটা লাইভ ক্লাসও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিছু ডাউটস ক্লিয়ার করেছি। আজকে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম করব। স্যার লে শ্যাটেলিয়ার প্রিন্সিপালটা তো হলো না? ওকে, লে শ্যাটেলিয়ার প্রিন্সিপালটা বলে দিচ্ছি। হ্যাঁ, আয়নিক ইকুইলিব্রিয়াম লিখে ফেললাম, এটা করে আমি লে শ্যাটেলিয়ার প্রিন্সিপাল বলে দিচ্ছি। মনে করো যা যা জানতে চাও সব বলছি। দেখো, আগে ফার্স্টে আয়নিক ইকুইলিব্রিয়াম বলি, উইক ইলেকট্রোলাইটের জন্য এটা অ্যাপ্লিকেবল। উইক ইলেকট্রোলাইট মানে উইক অ্যাসিড, উইক বেসের জন্য অ্যাপ্লিকেবল। এর মানে এক্সাম্পল বলতে পারো, উইক অ্যাসিড বা উইক বেসের একটা এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। একে যদি ওয়াটারে দেওয়া হয় তাহলে এটা ডিসোসিয়েট করবে। কী কী আয়ন ডিসোসিয়েট করবে? CH3COOH অ্যান্ড H3O প্লাস। ইনিশিয়ালি আমাদের যদি কনসেন্ট্রেশন বলি, সব যে সি কনসেন্ট্রেশন ছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি। সি দিয়ে ফার্স্টে তোমরা যদি না বুঝতে পারো, আমি ফার্স্টে ওয়ান দিয়ে করছি। সাপোজ ধরো তোমাদের কাছে ধরো 100টা মলিকুল ছিল, ইনিশিয়ালি ডিসোসিয়েশন কিছুই হবে না, জিরো জিরো হবে যখন T=0 ছিল। এবার T=0 হয়েছে, টি ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। পৌঁছানোর পর কী হচ্ছে দেখা যাক। দেখা যাচ্ছে যে 5টা মলিকুল ডিসোসিয়েট করছে, 5টা মলিকুল ভেঙে CH3COOH মাইনাস জেনারেট করেছে, আর পড়ে থাকছে কতগুলো? তাহলে 100 - 5 95টা মলিকুল পড়ে থাকছে। এইভাবে আমরা ভাবি তবে জিনিসটাকে। এবার এই 100 বা 5 না লিখে আমরা লেটার দিয়ে এটাকে এক্সপ্রেস করার চেষ্টা করছি। ধরো CH3COOH আছে, এটা বাংলে জেনারেট করছে CH3COOH অ্যান্ড H3O প্লাস। মনে করি ইনিশিয়ালি আমাদের কাছে 1টা মলিকুল ছিল, তখন ডিসোসিয়েশন কিচ্ছু হয়নি। তাহলে 1টার রেসপেক্টে এবার সময়ের সাথে সাথে যখন এটা ছিল 0, এবার T=TQ করছি ইকুইলিব্রিয়াম টাইমে, মনে করছি যে তাহলে আচ্ছা 1টার রেসপেক্টে তাহলে কটা ভাঙবে? যদি 100টায় 5টায় ভেঙে থাকে তাহলে 1টার রেসপেক্টে ভাঙবে 5/100, এরকম 5/100। এই 5/100 এটাকে আমরা আলফা বলছি। আলফা মানে কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা কতটার মানে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। লেখানে এটাকে আমি আর 5/100 লিখবো না, এটাকে আমি আলফা লেখার চেষ্টা করছি। তাহলে আলফাটা হচ্ছে একটা ফ্র্যাকশন, যেই ফ্র্যাকশনে ডিসোসিয়েশন হয় সেই আলফার ভ্যালুটা 1-এর থেকে অনেক ছোটো। 5/100 মানে বুঝতেই পারছো আলফার যে ভ্যালু সেটা 1-এর থেকে অনেক ছোটো। তাহলে পরবর্তীকালে এই যে 1 - আলফা সেটাকে আমরা নিয়ার অ্যাবাউট 1 লিখতে পারবো। তাহলে 1-এর রেসপেক্টে এটা হলো আলফা অংশ ভেঙে এসছে। এটা যদি আমি 1 না নিয়ে করতাম, যদি সি নিয়ে করতাম, তাহলে 1-এ যদি আলফাখানা মলিকুল ভাঙে তাহলে সি এর রেসপেক্টে সি আলফাখানা মলিকুল ভাঙবে। তাহলে তখন পড়ে থাকবে কতগুলো মলিকুল? C - C আলফা। এবার নর্মাল যে ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আছে সেখানে আমরা বসাচ্ছি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KC which is equal to প্রোডাক্ট, যারা যারা আছে সেগুলো মানে CH3COOH - H3O প্লাস ডিভাইডেড বাই CH3COOH অ্যান্ড ওয়াটার। এই জেনে যে CH3COOH তার কনসেন্ট্রেশনটা এক্ষুনি তোমরা পেলে কত? সি আলফা। এটাও তোমরা পেলে কত? সি আলফা ডিভাইডেড বাই অ্যাসিডিক অ্যাসিড যেটা আছে সেটার কনসেন্ট্রেশন কত? সি যদি কমন নিয়ে না হয় 1 - আলফা। আচ্ছা, ওয়াটারটা কোথায় যাবে? ওয়াটারটা কনসেন্ট্রেশন খুব একটা বেশি চেঞ্জ হয় না, কারণ ওয়াটার এনার্মাস অ্যামাউন্টে থাকে উইথ রেসপেক্ট টু অ্যাসিডিক অ্যাসিড। ওয়াটারের পার্সেন্টেজ অনেক বেশি থাকে, তার মধ্যে কিছুটা অ্যাসিডিক অ্যাসিড বাইরে থেকে দেওয়া হয়, তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হয় না, তাই ওয়াটারটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। এবং এই কনস্ট্যান্টটা এর সাথে মাল্টিপ্লাইড হয়ে গিয়ে KC × ওয়াটার, যেটা নতুন নাম দিতে পারি আমরা KA। তাহলে হোয়াট ইজ KA? KA মানে এখন দাঁড়াচ্ছে CH3
সি ডবল ও মাইনাস এন এইচ টু প্লাস ডিভাইডেড বাই সি এইচ সি সি ডবল ও এইচ। আচ্ছা তাহলে এদিকে সি কেটে গেল, সি কেটে গেল, তাহলে পড়ে থাকছে ওপরে সি আলফা স্কোয়ার, নিচে ওয়ান মাইনাস আলফা। এক্ষুনি শিখলাম আমরা ওয়ান মাইনাস আলফাকে আমরা নিয়ে আবার ওয়ান ধরতে পারি। তাহলে একটা ইকুয়েশন এখান থেকে চলে আসছে, সেটা হচ্ছে কে এ ইজ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে আলফা কত আসবে, আলফা আসবে রুট ওভার কে বাই সি। আলফাটা কি, আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বাংলায় বললে বিয়োজন মাত্রা। এটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আলফা কী হবে, আলফা হচ্ছে দেখলে এক্ষুনি ফাইভ বাই হান্ড্রেড, ফাইভ মানে দ্য নাম্বার অফ মলিকুল ডিসোসিয়েটেড। তাহলে ওপরে হচ্ছে বিয়োজিত মলিকুলের সংখ্যা, মানে ডিসোসিয়েটেড মলিকুলস, ডিসোসিয়েটেড মলিকুলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস। তাহলে এই আলফার ভ্যালু কখনোই একের থেকে বেশি হবে না, অলওয়েজ একের থেকে কম হবে, খুব বেশি হলে এক হতে পারে, কারণ যে আলফার ভ্যালু সেটা লেস দেন অর ইকুয়াল টু ওয়ান হতে পারে। ওয়ান তখনই হবে যখন হান্ড্রেড, তার মানে আলফার ভ্যালু যদি লেস দেন ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস আলফা মানে রাউন্ড আপ করলে ওয়ান হচ্ছে। না না খুব না, ধরো একের থেকে অনেক ছোট, এটা ফাইভ বাই মানে হান্ড্রেড তোমাকে বললাম, এর থেকে আরও কম হয় অনেক সময়, তো যেহেতু একের থেকে অনেক ছোট তাই ওর রেসপেক্টে এটা ওয়ান হচ্ছে, সবসময় হবে না। এবার ধরো আলফার ভ্যালু কখনো দাঁড়াচ্ছে, মানে আলফা দাঁড়াচ্ছে ধরো কোনো দিন স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য নাইনটি বাই হান্ড্রেড, সেটাও তো একের থেকে ছোটো কিন্তু খুব ছোটো না, তখন কিন্তু ওয়ান মাইনাস আলফা, ওয়ান মাইনাস আলফাই লিখবো, ঠিক আছে, ওয়ান লিখবো না। যখন খুব খুব ছোটো তখন আলফাটা নেগলেক্টেড হবে, ঠিক আছে, সব কিছুর জন্য। এটা গেল, তাহলে আমাদের এখান থেকে একটা ইকুয়েশন এসছে আলফা, এই আলফা, এই যে আলফার ভ্যালুটা আমরা পাচ্ছি এটা কার জন্য পাচ্ছি, এটা উইক ইলেকট্রোলাইটের জন্য পাচ্ছি, উইক ইলেকট্রোলাইটরা ডিসোসিয়েট করে কাজটা করছে, উইক ইলেকট্রোলাইটের জন্য পাচ্ছি, তাই এটাকে আমরা বলবো অসওয়ার্ল্ড। আচ্ছা তার থেকে বড় কথা হচ্ছে দেখো, আমরা এই যে সি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করবো তত আলফা কী হবে, ডিক্রিজ করবে। দেখো তো কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করবো আলফা ডিক্রিজ করবে, তো তার মানেটা কি, কনসেন্ট্রেশন যদি ডিক্রিজ করি আলফা ইনক্রিজ করবে। আলফা মানে ডিসোসিয়েশনের মাত্রা তখনই বাড়বে যখন আমরা কনসেন্ট্রেশনটাকে কমাবো। কনসেন্ট্রেশন কমানো মানে জল বাইরে থেকে অ্যাড করা, জল বাইরে থেকে অ্যাড করা প্রসেসটাকে আমরা বলছি ডাইলিউশন, বাংলায় বলে লঘুকরণ, ডাইলিউশন। তাহলে যত ডাইলিউট করব তত আলফা আস্তে আস্তে বাড়তে থাকবে বা ডিসোসিয়েশন হতে থাকবে, তাই এটাকে বলা হয় অসওয়ার্ল্ড ডাইলিউশন প্রিন্সিপাল। কারণ এই প্রিন্সিপালটা কার ওপর দাঁড়িয়ে আছে, এই প্রিন্সিপালটা ডাইলিউশনের উপর দাঁড়িয়ে আছে, মানে সি যত কমাবে আলফা তত বাড়বে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন তখনই বাড়বে যখন সি কমাবো, মানে যত ডাইলিউশন করব তত আলফা বাড়বে ফর উইক ইলেকট্রোলাইট, তাই এটাকে অসওয়াল ডাইলিউশন প্রিন্সিপাল বলা হয়, যেটা থেকে আমরা আলফাটা ক্যালকুলেট করি না। চলো একটু যদি কি স্ক্রিনশট নেওয়ার থেকে নিয়ে রাখো, পেজটা সরাবো। স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে পেজটা সরাতে পারি। আচ্ছা এখুনি আমরা দেখলাম যে এই যে ইসিউ প্লাস তার কনসেন্ট্রেশন এসছে সি আলফা, আবার আলফার ভ্যালু কত এলো, রুট ওভার কে বাই সি, দেখবে আগের পেজেই রয়েছে। তাহলে এটা যদি ভেতরে আনা যায় তাহলে ভেতরে আসবে আসবে সি স্কোয়ার কে বাই সি, ইট মিনস রুট ওভার কে এ ইন্টু সি, মানে এখান থেকে তোমরা এসসিউ প্লাস এর কনসেন্ট্রেশন খুব ইজিলি পেয়ে যাবে, এসসিউ প্লাস এর কনসেন্ট্রেশন পেয়ে যাবে। এ রিপ্রেজেন্ট অ্যাসিড, যদি বেস দিয়ে করতাম তাহলে বি করতাম, ঠিক আছে, ওয়াটার দিয়ে করলে কে ডাব্লু, আচ্ছা তিনটেই হতে পারে, কে অ্যাসিডের জন্য, কে বি বেসের জন্য, কে ডাব্লু ওয়াটারের জন্য, এই তিনটেই আছে যারা উইক ইলেকট্রোলাইট যেগুলো নিয়ে আমরা কাজ করবো। তাহলে এসসিউ প্লাস এর কনসেন্ট্রেশন আছে রুট ওভার কে এ ইন্টু সি, সি মানে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, তার সাথে কে মাল্টিপ্লাই করে রুট করলে আমরা অ্যাসিড পাবো। তাহলে ভালো করে বোঝো, এই যে অ্যাসিড এতক্ষণ নিয়ে কথা বললাম, এই অ্যাসিডকে যদি আমরা ভাঙি ওয়াটার দিয়ে নিয়ে যদি ভাঙি তাহলে পাওয়া যায় সি এইচ থ্রি সি ডবল ও মাইনাস, আর এখান থেকে পাবো এইচ থ্রি ও প্লাস,
তাহলে এই যে HCO প্লাস এর কনসেন্ট্রেশন আর অ্যাসিডের কনসেন্ট্রেশন কিন্তু সেম না, আরেকবার বলছি CH3COOH এর কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশন কিন্তু সেম না। মানে তুই ভিনিগারে যে অ্যাসিডিক অ্যাসিড থাকে, যদি অ্যাসিডিক অ্যাসিডের মলিকুল 100 পিস হয়, HCO প্লাস কিন্তু 100 আসবে না, এর থেকে অনেক কম আসবে। কতটা আসবে দেখো, এই 100টাকে আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করব, তার রুট করব যেটা হবে সেটা হবে HCO প্লাস। তাহলে বুঝে নাও, উইক অ্যাসিডের ক্ষেত্রে এই যে HCO প্লাস বা অ্যাসিড অ্যাসিড আয়নগুলো যেগুলো বেরিয়ে এলো তার সংখ্যা নর্মাল যে অ্যাসিডটা নিয়েছিলাম তার তুলনায় অনেক কম। ঠিক আছে, তো মাথায় রেখো কে ন্যাচারাল ভ্যালু এরকম আসে 1.8 × 10⁻¹⁵। তাহলে বুঝতেই পারছো এইটা দিয়ে আমি সিকে মাল্টিপ্লাই করবো, তাহলে আরও কত ছোট হয়ে যাবে সি, তারপরে আবার তার রুট করবে। হ্যাঁ, তাহলে এই করে HCO প্লাসের ভ্যালু আসে এটা উইকের জন্য। এবার মজা হচ্ছে উইথ রেসপেক্ট মানে উইথ কন্ট্রাক্ট মানে এর এগেনস্টে যদি আমরা কিছু বলি সেটা আসছে এরকম যে স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট বা স্ট্রং অ্যাসিড, তারপরে HCl আছে। HCl যদি 100 পিস থাকে, HCl যদি 100 পিস থাকে তাহলে কতগুলো HCO প্লাস আসবে একটু চেক করে নিই। ধরো 100টা HCl আছে ইনিশিয়ালি, টি যখন জিরো 100টা HCl-এর মধ্যে HCO প্লাস ইনিশিয়ালি জিরো জিরো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে যেহেতু এটা স্ট্রং ইলেকট্রোলাইট 100% HCl ভেঙে আসবে এবং 100টাই HCO প্লাস আয়ন পাবে, 100টা Cl মাইনাস আয়ন পাবে, তখন HCl জিরো হয়ে যাবে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য যেটা আমার HCl HCO প্লাসের কনসেন্ট্রেশন সেটাই আমার HCl এর কনসেন্ট্রেশন বা অ্যাসিডের কনসেন্ট্রেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝো। উইক ইলেকট্রোলাইটের জন্য নট ইকুয়াল টু, উইক ইলেকট্রোলাইটের জন্য নট ইকুয়াল টু, আর স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ইকুয়াল টু, যেটা HCl সেটাই HCO প্লাস। ঠিক আছে, এইটাই হচ্ছে ডিফারেন্স, মাথায় রাখো পরে নিউমেরিক্যালস করতে গেলে কাজে লাগবে। এবার আমরা আসছি একটা বেসের জন্য, ধরো উইক বেস, উইক বেসের নাম কেউ বলতে পারো যারা 100% ডিসোসিয়েট করে না? আচ্ছা দেখছি কোথায় আছে, শো ইন ফোল্ডার্স। আচ্ছা এক্ষুনি হারিয়ে গেল, তুমি বলো কোন জায়গাটা, আমি একবার লিখে দিচ্ছি নাহলে। আচ্ছা পুরোটাই চলে গেছে, যাক ক্লাস রেকর্ড হচ্ছে, তোমাকে আমি আরেকবার পাঠিয়ে দেবো। ঠিক আছে, রেকর্ডিং ক্লাসটা পাঠাতে ওখান থেকে পেয়ে যাবে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও। তো উইক বেস, আমাদের উইক বেসের নাম কেউ বলতে পারো একটা দুটো? আচ্ছা আমি বলে দিচ্ছি, উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা 100% ডিসোসিয়েট করে না। এটা ভাঙলে কি জেনারেট করবে? NH4 প্লাস অ্যান্ড OH মাইনাস অ্যান। এটা এখানে একই রকমভাবে করছি, যখন C নিয়েছিলাম তখন ইনিশিয়ালি 0 0, যখন T ইজ ইকুয়াল টু 0, এবার যখন T ইজ ইকুয়াল টু TQ তখন এটা ভেঙে কত আসছে? সি আলফা। এটা ভেঙে কত আসছে? সি আলফা। তাহলে পড়ে থাকবে কত? সি মাইনাস সি আলফা। তাহলে এখান থেকে যদি আমরা KB, আচ্ছা KB কেন নিচ্ছি? বেসের জন্য। KB বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিতে যাই, সেটা কত আসবে? সেটা আসছে NH4 প্লাস তার কনসেন্ট্রেশন, OH মাইনাস তার কনসেন্ট্রেশন, ডিভাইডেড বাই NH4 হচ্ছে, NH4 এখানে পেয়ে গেছো সি আলফা, এটাও সি আলফা, ডিভাইডেড বাই সি ব্র্যাকেট নিলে 1 - আলফা। এখান থেকে আবার সি সি কেটে যাচ্ছে, তাহলে যে KB আসছে সেটা কি? সি আলফা স্কোয়ার। আর আলফার ভ্যালু যেহেতু একের থেকে অনেক কম, তাহলে 1 - আলফাকে বলা হবে 1, তাহলে KB ইজ ইকুয়াল টু ডিরেক্ট চলে আসছে সি আলফা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু আসছে আলফার যে ভ্যালু দরকার নেই,
তাহলে আলফার যে ভ্যালু আসছে সেটা হচ্ছে রুট ওভার কে বি বাই সি। এখান থেকে তুমি যদি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন নিতে চাও, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে সি আলফা, আলফা মানে হচ্ছে রুট ওভার কে বি বাই সি, তাহলে এটা হচ্ছে কে বি ইনটু সি, এটা হচ্ছে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো জিনিস আসতে পারে এক্সামে, একটা হচ্ছে আলফা বের করতে দিতে পারে, কে বি সি দেওয়া থাকবে, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে দিতে পারে যেখানে কে বি সি দেওয়া থাকবে, অথবা এখান থেকে দুটো মিলিয়েও কোনো কোশ্চেন আসতে পারে যেখানে একটার সাথে একটা রিলেটেড থাকবে, ওটা নিজেরা বুঝে নিয়ে নিউমেরিক্যালস করতে পারো। আলফার কিন্তু কোনো ইউনিট হবে না, কারণ ওটা রেশিও। কিসের রেশিও? কতগুলো মলিকুল ডিসোসিয়েট করলো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস, রেশিও। তাই আলফার কোনো ইউনিট হবে না। ঠিক আছে, আচ্ছা কিছু নেওয়ার থাকলে নিয়ে নাও স্ক্রিনশট, আমি পেজটা সরাবো। হ্যাঁ স্যার, এক মিনিট। কোনো জায়গায় বুঝতে না পারলে হট করে থামিয়ে দেবে। ঠিক আছে, নেওয়া যাবে, স্পেসটা সরিয়ে নেওয়া যাবে। এবার চলে আসি ওয়াটার। ওয়াটার যদি ডিসোসিয়েট করে কী কী আয়ন তৈরি হবে? ওয়াটার ডিসোসিয়েট করলে এইচসিও প্লাস আয়ন তৈরি হবে, আর ওইচ মাইনাস আয়ন জেনারেট হবে। আচ্ছা, এর যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি লিখি সেটা কী কী? এইচসিও প্লাস ওইচ মাইনাস H2O অ্যান্ড H2O। একটু আগে বললাম যে ওয়াটারের কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হয় না, ওয়াটার তো খুব ভালো ডিসোসিয়েটও করে না, খুব কম পরিমাণে ডিসোসিয়েট করে, তাহলে আফটার থ্রু আউট দ্য রিয়াকশান এর কনসেন্ট্রেশন খুব চেঞ্জ হয় না, তাই এটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। এই কেসির সাথে H2O দ্য হোল স্কোয়ার, যেটাকে আমরা নাম দেবো KW, ওয়াটারের জন্য KW, দ্যাট ইজ ইকুয়াল টু HCO প্লাস ইন্টু OH মাইনাস। এটার এক্সপেরিমেন্টাল ভ্যালু এসছে, দেখে দেখা গেছে কন্ডাক্টিভিটি করে যে এক্সপেরিমেন্টাল ভ্যালু এসছে, এর আয়নের সংখ্যা আর কি এসছে 10^-14 অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর সংখ্যাটা এতটাই কম, তাহলে বোঝো একের ওপরে যদি 14টা শূন্য থাকে, ততগুলো মলিকুল যদি ওয়াটার থাকে তার মধ্যে একটা মলিকুল হয়তো এই দুটো আয়ন জেনারেট করবে, তাহলে কত কম তার KW মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর ওয়াটার। হ্যাঁ, বা এটাকে বলতে পারে আয়নিক প্রোডাক্টও আমরা বলে থাকি অফ ওয়াটার, HCO প্লাস। এটা কী জিনিস? এটা হচ্ছে HCO প্লাসের কনসেন্ট্রেশন আর ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট, এটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট, বলা হয় আয়নিক প্রোডাক্ট। ঠিক আছে, তো এই হচ্ছিল KW-র ভ্যালু। KW-র ভ্যালু হচ্ছে এটা, যেহেতু এর ভ্যালুটা এতটাই ছোটো তাই এটা নিউমেরিক্যালস করতে গেলে অনেক প্রবলেম হয়, তাই আমরা কী করবো বোথ সাইডে এদের লগ নিয়ে নেব। লগ নিয়ে নিলাম KW, এখানে আমরা নিয়ে নিলাম লগ HCO প্লাস ওইচ মাইনাস, আর এখানেও নিলাম লগ 10^-14। মাইনাস সাইন নাও, যেহেতু মাইনাসটা আছে এখানে বোথ সাইডে মাইনাস নিয়ে নাও। আর একটা জিনিস জেনে নাও যে মাইনাস লগ এইটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে কোনো জায়গায় মাইনাস লগ থাকলে আমরা পি লিখে দেবো, PKW। এখানে কী করবো এটাকে একটু ভেঙে নিই, লগের ভেতরে মাল্টিপ্লাইড আছে তাহলে লগ থেকে বেরালে কী হবে? প্লাস হবে, তাই লগ HCO প্লাস প্লাস লগ ওইচ মাইনাস। ঠিক আছে, আগে কিন্তু একটা মাইনাস সাইন আছে, ইকুয়াল টু মাইনাস, এই -14টা যদি বাইরে আসে -14 লগ 10, তাহলে এখান থেকে যে PKW আসছে সেই PKW কত? মাইনাস লগ অফ HCO প্লাস মাইনাস লগ অফ ওইচ মাইনাস ইজ ইকুয়াল টু 14। তাহলে মাইনাস লগ অফ HCO প্লাস যেটা আসছে সেটা হচ্ছে pH, মাইনাস লগ মানে পি,
আরেকটু আগে বলা হলো যে এইচ প্লাস তার সাথে ওয়াটার মিলে গিয়ে আমরা লিখি কথাটাকে এইচসিও প্লাস, তাহলে আলটিমেটলি কথাটা যে এইচসিও প্লাস তা না, এইচ প্লাস, তাহলে পি মাইনাস লগের জন্য পি আর এইচ, এখানে কি মাইনাস লগের জন্য পি ওইচ, আর এখানে 14, আর এখানে পি কে ডাব্লিউ। এই পুরো ইকুয়েশনটা অনেক কাজে লাগবে, এটা প্রুফ করতে দেয় যে প্রুফ করো পি এইচ প্লাস পি ওইচ ইজ ইকুয়াল টু 14, এটা প্রুফ করো পি এইচ প্লাস পি ওইচ ইজ ইকুয়াল টু 14, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। সব সময়ের জন্য 14 না, কিন্তু অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি ইনক্রিজ করো তাহলে নাম্বার অফ আয়ন্স আস্তে আস্তে বাড়বে, তাহলে তখন গ্রেটার দেন 10^-14 হবে, মানে ওটা বেড়ে গিয়ে 10^-13, 10^-12 এগুলো হয়ে যেতে পারে, সেই অনুযায়ী পিএইচ আর পিওএইচ মিলে ওর ভ্যালুটা 13-12 এগুলো হয়ে যাবে, মানে যখন রেইজ করবো আমরা টেম্পারেচার অ্যাবভ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে পেজটা সরানো যেতে পারে। আচ্ছা, এখানে একটু জায়গা আছে, এখানে বলে দিই, এর সাথে রিলেটেড একসাথে পেয়ে যাবে। দেখো এখনই আমরা দেখলাম এই ইকুয়েশান থেকে, এই ইকুয়েশানটা এই সিও প্লাস আর ওইচ মাইনাস মিলিয়ে 10^-14, তাহলে এই সিও প্লাস আর ওইচ মাইনাস এটা মিলিয়ে 10^-14। আচ্ছা, যতগুলো এইচসিও প্লাস তৈরি হবে ততগুলোই তো ওইচ মাইনাস তৈরি হবে নাকি, কম বেশি তো হবে না, তাহলে এটা লেখা যেতেই পারে যে এইচসিও প্লাসের যে কনসেন্ট্রেশন দ্যাট ইজ ইকুয়াল টু দ্য কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস, তাই তো? তাহলে এইচসিও প্লাস ওইচ মাইনাসের জায়গায় আমরা কী লিখবো, এগেইন এইচসিও প্লাস, কারণ দুটো ইকুয়াল, ওইচ মাইনাস সে জায়গায় আমরা লিখে দিচ্ছি এইচসিও প্লাস, কারণ কনসেন্ট্রেশনের রেসপেক্টে এরা দুটো ইকুয়াল, 10^-14, ঠিক আছে। এখান থেকে কী আসছে, এইচসিও প্লাস তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10^-14, লাইক একটা এইচসিও প্লাস এর কনসেন্ট্রেশন কত আসছে, 10^-7, ইউনিট কি একজনের কনসেন্ট্রেশন মোল পার লিটার, মানে মোল লিটার ইনভার্স। আর এক্ষুনি তোমরা শিখলে যে দুটোর কনসেন্ট্রেশন সেম, তাহলে যদি এইচসিও প্লাসের কনসেন্ট্রেশন 10^-7 হয় তাহলে এটাই আবার ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনও 10^-7। আচ্ছা, এবার আমরা কী করবো, এক একটা করে নিয়ে করি, এইচসিও প্লাস হচ্ছে 10^-7, তাহলে মাইনাস লগ নিয়ে নিই, যেহেতু এই মাইনাস 10^ মাইনাসটা আমরা চাইছি না, ইকুয়েশন পরবর্তীকালে নিউমেরিক্স করতে গেলে প্রবলেম হবে, তাই আমরা কী করছি এটাকে একসাথে করে নিচ্ছি, মাইনাস লগ অফ এইচসিও প্লাস এর ভ্যালু আসছে মাইনাস লগ 10^-7। এবার মাইনাস লগ মানে তো পি, এটার জন্য আসছে পিএইচ, মাইনাস লগ এটা যদি বাইরে চলে আসে তাহলে কত আসছে 7, তাহলে পিএইচ আসছে 7 কখন, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা জানতে যে জলের পিএইচ 7, কিন্তু কীভাবে হয় সেটা জানতে না, সেটা এখন শিখে গেলে। আবার এখান থেকেও আমরা জানি ওইচ, হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও, আর একটু আছে এখানে একবারে নিয়ে নাও, ওইচ মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটা 10^-7, তাহলে ওইচ মাইনাসের যে কনসেন্ট্রেশন যেহেতু 10^-7, তাহলে বোথ সাইডে যদি লগ নিই বা মাইনাস লগ নিই তাহলে কত দাঁড়াচ্ছে, মাইনাস লগ উইচ মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10^-7, তাহলে মাইনাস লগ মানে পি আর উইচের জন্য উইচ পি উইচ, পি উইচ ইজ ইকুয়াল টু এই মাইনাস সেভেনটা যদি বাইরে বেরিয়ে আসে সেটা আসছে 7, তাহলে পিওএইচ এর ভ্যালু 7 কখন, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচটাও 7 পিওএইচটাও 7, ঠিক আছে, আর পিএইচ আর পিওএইচ দুটো মিলিয়ে হচ্ছে 14। স্ক্রিনশট মাস্ট, এটা নিয়েই রাখো স্ক্রিনশট, পুরো থিওরি হচ্ছে, এখন আর একটু বাকি আছে ধরো, ঠিক আছে হয়েছে, সরিয়ে দিচ্ছি পেজটা। আচ্ছা, একদম ফার্স্ট যে স্লাইডটা ছিল সেখানে আমরা বলছিলাম একটু আগে যে এইচসিও প্লাসের কনসেন্ট্রেশন
এস এ রুট ওভার কে ইন্টু সি। আবার একই রকমভাবে ওইচ মাইনাসের যে কনসেন্ট্রেশন সেটাও এস এ রুট ওভার কে বি ইন্টু সি। এদের বোথ সাইডে মাইনাস লগ নিয়ে দেখা যাক, লগ এস সি ও প্লাস, তাহলে কি আসছে মাইনাস লগ কে ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ, এখান থেকে কি আসছে মাইনাস লগ ওইচ মাইনাস হচ্ছে কি মাইনাস লগ কে বি ইন্টু সি হোল টু দি পাওয়ার হাফ। মাইনাস লগ কতটা মানে কি পি, তাহলে পি ইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এটাকে ভেঙে নিলে হাফটা বাইরে চলে আসবে, মাইনাস লগ কে থাকবে আর মাইনাস লগ কে সি থাকবে, সরি শুধু সি থাকবে, মাইনাস লগ সি থাকবে। কোনো জায়গায় বুঝে না পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট করবে, হাফ মাইনাস লগ কে কি বলবো তাহলে পি কে, মাইনাস লগ কে বলে পি সি, পি সিটা লিখছি না, পার্সোনাল কম্পিউটার মনে হবে তাই এটা মাইনাস লগই থাক, পি সি লিখবো না। এটা হচ্ছে পিএইচের ইকুয়েশন, এগুলো প্রুফ করতে দেয়, ঠিক আছে ইকুয়েশন ওয়ান। এখান থেকে নিউমেরিক্যালসও আসে, পি কে দিয়ে দিল, পিএইচ বার করে দিল, সি দিয়ে দিল, একই রকম হয়তো এখান থেকে কী আসবে একবারে বলছি, বাকিটা তোমরা করে নেবে, পিওইচ ইজ ইকুয়াল টু হাফ, এটাকে করে নিতে পারবে তোমরা, এটাকে করে নিতে পারবে, পি কে বি মাইনাস লগ সি, ঠিক আছে। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, হয়ে গেছে। এবার এগুলো ছিল থিওরি, এবার থিওরির উপর বেস করে আমরা নিউমেরিক্যালস করবো। নিউমেরিক্যালস এরকম এসেছিল বলছি, দাও বলে দিয়েছে আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে সিএসসি সি ডাবল হচ্ছে, এর আয়নাইজেশন কনস্ট্যান্ট অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কে এ এটা গিভেন আছে 1.74 × 10⁻⁵। আচ্ছা কনসেন্ট্রেশন কত দেওয়া আছে 0.05 মোলার, এসব গিভেন আছে। কী বের করতে বলেছে, বলছে ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা যেটা আছে এটা ক্যালকুলেট করতে বলেছে। দেখো আমাদের কাছে তো ফর্মুলা আছে, আচ্ছা এগুলো ফর্মুলায় বসানোর আগে এই ইকুয়েশনটা একবার লিখে নিতে, এগুলো ভদ্রতা। সিএসসি সি ডাবল এইচ তে মার্কস ভালো আসে, এতে যদি ওয়াটার দাও তাহলে কী কী হয় আগে বলে দাও, যে হ্যাঁ সিএসসি সি ডাবল ও মাইনাস হয়, এন এইচ সি ও প্লাস হয়, তাহলে এটা যদি সি হয় জিরো জিরো, এটা যদি সি মাইনাস সি আলফা হয় তাহলে সেটা সি আলফা সি আলফা, তাহলে এখান থেকে কে এর ভ্যালু চলে আসছে কি, এখান থেকে ডিরেক্ট কে এর ভ্যালু চলে আসছে দেখাবে, তো দেখাতে হবে আমি আর ভেতরে কি আছে বললাম না, ওই ডাইরেক্ট লিখে দিচ্ছি সি আলফা সি আলফা সি ওয়ান মাইনাস আলফা, তো কে আর যেহেতু আলফার ভ্যালু মাছ 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 লেসার দেন ওয়ান, তাহলে ওয়ান মাইনাস আলফাকে আমরা ওয়ান ধরতে পারি, তাহলে কে আসছে এগুলো কেটে যাবে সব, এখান থেকে সি এখান থেকে সি কেটে গিয়ে সি আলফা স্কোয়ার দাঁড়াচ্ছে কে, তাহলে এখান থেকে আলফার যে ভ্যালু আসছে আলফা ভ্যালু আসছে রুট ওভার কে বাই সি, তাহলে আমাকে আলফাই চেয়েছিল, কে দেওয়া সি দেওয়া, এটা তোমাদের কাজ, তোমরা ক্যালকুলেশন করে কী অ্যান্সার হয় করে নিতে পারবো, ঠিক আছে। হয়ে গেল বলো, আমি পেজটা সরিয়ে দেবো, এক মিনিট স্যার। হয়ে গেছে, আচ্ছা পরের কোশ্চেন বলছে পিএইচ ক্যালকুলেট করতে বলছে, কার পিএইচ ক্যালকুলেট করতে বলছে, পিএইচ ক্যালকুলেট করতে বলছে পিএইচ অফ
0.0014 ग्राम ऑफ NaOH इन 1 लीटर सॉल्यूशन। ये सॉल्यूशन टर पीएच कैलकुलेट करते बोला होता है। पीएच बेर करवे की कोड़े NaOH থেকে তো আচ্ছা ফার্স্ট দেখে নাও NaOH থেকে কি কি আয়ন আসে দেখে নাও। NaOH কে যদি আমরা ভাঙি তাহলে Na+ আয়ন আসবে আর OH- আয়ন আসবে। এবার কথা হচ্ছে NaOH কি স্ট্রং নাকি উইক ইলেক্ট্রোলাইট, NaOH কি ধরনের ইলেকট্রোলাইট বলো। মানে এটা কি 100% ডিসোসিয়েট করবে নাকি স্লোলি ডিসোসিয়েট করবে, কিছুটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন নিয়ে কি হবে? NaOH তো স্ট্রং, এক্স্যাক্টলি NaOH একটা স্ট্রং বেস, তাহলে যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট তাই এরা কমপ্লিট ডিসোসিয়েশন করবে। মানে এটা যদি C00 থাকে উইদিন সেকেন্ডস, এটা T0 উইদিন সেকেন্ডস এটা জিরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা সি, এটা সি হয়ে যাবে। তাহলে আমি যদি NaOH এর কনসেন্ট্রেশন পেয়ে যাই সেটাই হবে আমার OH মাইনাস এর কনসেন্ট্রেশন। খুব ইজি, এখানে কোনো ঝামেলা নেই, কারণ এটা উইক নেই। উইক থাকলেই আবার গল্প ছিল ইকুয়েশন বসাতে হতো, অসওয়াল ডাইলিউশন প্রিন্সিপাল বসে আলফা বার করে করতে হতো, তাই এখানে দরকার পড়ছে না। তো কনসেন্ট্রেশন বার করবো, কনসেন্ট্রেশন মানে মোলারিটি, মোলারিটি ফর্মুলা হচ্ছে 1000 W2 ডিভাইডেড বাই M2 into W1 1000 W2 টা কত? W2 হচ্ছে 0.4 গ্রাম গিভেন ওয়েট। মলিকুলার ওটা মানে ওয়েট কত? 23 16 1 40। মলিকুলার ওটা মানে ওয়েট যেটা আমরা 40 বসাচ্ছি। আইটা ভুল হয়েছে করতে গিয়ে, এই যে আমরা লিখলাম W1 W1, এটা টোটাল V, মোলারিটি যদি দেখো মোলারিটি ফর্মুলা রয়েছে, টোটাল ভলিউম অফ দ্য সলিউশন, টোটাল ভলিউম অফ দ্য সলিউশন ML এ করতে হয়। তো 1 লিটার মানে 1000 মানে এখানে মোলারিটি বেরিয়ে আসবে, 1000 কেটে যাবে, 10^-2 মোলার সলিউশন, মোলার মানে মোল পার লিটার। তাহলে আমরা কনসেন্ট্রেশন পেয়ে গেলাম NaOH এর, তাহলে এটা যেটাই NaOH এর কনসেন্ট্রেশন সেটাই OH এর কনসেন্ট্রেশন। তাহলে এখানে OH মাইনাস এর যে কনসেন্ট্রেশন সেটা কি? সেটা হচ্ছে 10^-2 মোল পার লিটার। এখান থেকে কি হবে? এখান থেকে আমরা pOH পেয়ে যাব, OH আছে মানে pOH রিলেটেড কিছু। তাহলে pOH পেয়ে যাব কি? pOH হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস এর কনসেন্ট্রেশন, মাইনাস লগ অফ 10^-2। আর এই মাইনাসটা কোথায় চলে আসবে? বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা আসবে +2। লগ টেনের ভ্যালু তো 1 আমরা জানি, তাহলে এটার অ্যান্সার আসবে অনলি 2। আর অ্যাট 25°C আমরা একটা ডেটাও পেয়েছি যে অ্যাট 25°C এই যেটা pH, pOH দুটোকে যদি প্লাস করা যায় অ্যান্সার আসে 14। তাহলে এখান থেকে pH এর যে ভ্যালু সেটা আসছে 14 মাইনাস pOH, যার ভ্যালু 2 এসছে, তাহলে অ্যান্সার 12। এইভাবে আমরা নিউমেরিক্যাল সলভ করতে পারি। ক্লিয়ার? ছবিটা তুলে নাও, দুটো কোশ্চেন তোমাদের করতে দেবো। একটা হচ্ছে ক্যালকুলেট দ্য pH অফ 0.03 মোলার HCl, আর এটা করবে 0.005 মোলার NaOH।
এই দুটো একটু করে অ্যান্সার কত হয় একটুখানি বলো, 5 মিনিট টাইম মারো তোমার। ওকে সুভার্ত, আমাদের রেকর্ডিং হচ্ছে ক্লাস, কেউ যদি মাঝে একটু বেড়াতে চাও বা ডিনার করতে চাও করতে পারো, ক্লাসটা রেকর্ড হতে থাকবে। তো ক্লাসটা তোমরা পরে পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তোমাদের মধ্যে কেউ কি অ্যান্সারটা করতে পেরেছো নাকি আমি করে দেবো? যদি মনে করে দিলে সুবিধা হচ্ছে তাহলে আমি করেই দিচ্ছি। দেখো, পিএইচ এসিএল, এসিএল ফার্স্টে বলো স্ট্রং না উইক ইলেকট্রোলাইট, তোমাদের মধ্যে বলো এসিএলটা স্ট্রং না উইক ইলেকট্রোলাইট, এতক্ষণ ধরে করে আসছি স্ট্রং স্ট্রং
এইচ প্লাস আর সিএল মাইনাস আয়ন জন্য অ্যাড করে ওরা, মানে যতগুলো এইচ সিএল থাকবে ততগুলো এইচ প্লাস হয়ে যাবে বা এইচ সিও প্লাস হয়ে যাবে অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ তাহলে 0.03 এইচ সিএল ছিল এত মোলার, তাহলে এইচ প্লাসও যেটা আসবে সেটা 0.03 আসবে। এখান থেকে পিএইচ খুব ইজিলি আসবে, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আর এইচ সিএল প্লাস। এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত? 0.03, মানে 3×10^-2। তাহলে এটা আছে মাইনাস লগ 3 প্লাস মাইনাস লগ 10^-2, এটার জন্য আছে মাইনাস লগ 3, এটার ভ্যালু আসছে মাইনাস মাইনাস, এখানে করে দেখবে তোমরা এটা আসবে প্লাস 2 লগ 10, আর লগ 10 এর ভ্যালু 1 হয়, 2 মাইনাস লগ 3, লগ 3 ভ্যালু কত? 0.47। এটা ক্যালকুলেটারে বসালেই হয়ে যাবে, এটার ভ্যালু আসছে তাহলে কত? 1.2 মাইনাস লগ 3, তাহলে এটা আসবে 1.সামথিং। দেখেনও কত আসে এটা? 1.53। এটা হচ্ছে পিএইচ লগ 3, 2 লগ 3। ঠিক আছে, এরকম নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার 10^ এটা করছি 0.005 মোলার এনে ওইচের জন্য। যদি কিছু নেওয়ার থাকে এখান থেকে নিয়ে নাও, তাহলে পেস্টটা সরিয়ে দিলাম। তাহলে পরের কোশ্চেন বলছে পিএইচ বার করতে 0.005 মোলার এনে ওয়েস সলিউশন। এনে ওয়েস একটা স্ট্রং ইলেকট্রোলাইট, যতগুলো এনএ ওইচ থাকবে ততগুলোই এনএ প্লাস আর ওইচ মাইনাস আয়ন জেনারেট হতে শুরু করে দেবে। যেহেতু এটা 0.05×10^-3 এনএ ওইচ, তাহলে এখানে যে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন আসবে সেটা আসবে 5×10^-3। আচ্ছা, ওইচ থেকে তো পিওইচই বের করতে হবে আমাদের। পিওইচ হচ্ছে মাইনাস লগ অফ ওইচ মাইনাস, মাইনাস লগ অফ ওইচ মাইনাস, ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন এত মোলার, তাহলে এটা আসছে 5×10^-3, এটার জন্য আসছে মাইনাস লগ 5 মাইনাস লগ 10^-3। তাহলে এই যদি মাইনাস থিটা বাইরে বেরিয়ে আসে তাহলে কত আসছে? মাইনাস লগ 5 মাইনাস মাইনাস প্লাস 3 লগ 10। লগ 10 এর ভ্যালু কত? লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, এখান থেকে আসছে 3 মাইনাস লগ 5। 3 মাইনাস লগ 5 এর ভ্যালু কত? আচ্ছা, তার আগে লগের টেবিলটা দেখে নাও, লগ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দু একটা ভ্যালু মুখস্থ রাখবে, লগ 1 এর ভ্যালু যেরকম 0, লগ 10 এর ভ্যালু 1, লগ 2 এর ভ্যালু 0.3, লগ 3 এর ভ্যালু 0.47, লগ 7 এর ভ্যালু 0.84। এই কটা ডেটা মনে রাখলে বাদ বাকিগুলো হয়ে যায়। কী করে হয়ে যায় দেখো, লগ 4 মানে কি? লগ 2 স্কোয়ার, ইট মিনস 2 লগ 2, 2 লগ 2 এর ভ্যালু 0.3, তার মানে এর অ্যান্সার আছে 0.6। লগ 5 মানে কি? লগ 10/2, তাই তো? তাহলে এটা করলে কত আসে? লগ 10 মাইনাস লগ 2, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, লগ 2 এর ভ্যালু 0.3, এটার জন্য আসছে 0.7। লগ 6 মানে কি? লগ 3×2,
it means log 3 plus log 2. Log 3 value 0.47, log 2 value 0.30, that value was 0.77. what is log 8? log 8 means log 2 cube, it means 3 log 2. log 2 value 0.3, it means 3 into 0.3, it means 0.9. what is log 9? log 3 square, 2 log 3, 2 into log 3 value কত? 0.47, তাহলে এটা আসছে 0.94. তাহলে এই ছিল log এর টেবিলের ডেটা, এইভাবে তোমরা করে নিতে পারো। log 6, log 4 value হচ্ছে 0.6, log 5 0.7, log 6 0.47, log 7 0.84, 0.9, 0.9. দেখেন log 5 চেয়ে log 5 0.7, 0.7, ডেটা ভ্যালু আসছে 2.3, তাই তো? log 5 ছিল তো এটা আসছে log 5, যার ভ্যালু 0.7 এখান থেকে আমরা বের হচ্ছে pOH, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে pH বের করতে। তো আগে আমরা জেনে নিয়েছি ইকুয়েশনটা, pH প্লাস pOH এই দুটো মিলিয়ে হয় 14। তাহলে যেহেতু pOH এর ভ্যালু বেরিয়ে এসছে, তাহলে pH বেরিয়ে আসবে 14 মাইনাস pOH, ইট মিনস 14 মাইনাস 2.3, it means 11.7. clear? এটুকু হলো, এটুকু বুঝতে পেরেছো? next question যাওয়া যাবে। কিছু যদি লেখার থেকে লিখে নাও, তোমরা বললে আমি পেজটা সরিয়ে নতুন পেজে যাবো। ওকে, এবারে আমরা আরো দুটো নিউমেরিক্যালস এ চলে আসি। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, বলছে দুটো ইকুয়েশন দিয়ে দিচ্ছে, মানে দুটো সলিউশন দিচ্ছে, একটা হচ্ছে এ সলিউশন, একটা হচ্ছে বি সলিউশন। এ সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 4.0 × 10⁻¹⁷, এর যে সলিউশন সেটা হচ্ছে 2.0 × 10⁻¹⁶। এই দুটোর কনসেন্ট্রেশনের মধ্যে থেকে বি এর কনসেন্ট্রেশনটা কিন্তু অনেক বেশি, যে বি তার কনসেন্ট্রেশন অনেক বেশি। বলছে কার পিএইচ বেশি হবে? দেখো পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O+, যার কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, তার মাইনাসটা বেশি হয়ে যাবে, তার পিএইচটা কিন্তু কমে যাবে। এই দুজনের মধ্যে যে কনসেন্ট্রেশন অফ বি দ্যাট ইজ গ্রেটার দ্যান দ্য কনসেন্ট্রেশন অফ এ, তাহলে পিএইচটা কী হবে? দ্য পিএইচ অফ এ ইজ গ্রেটার দ্যান পিএইচ অফ বি। জিজ্ঞেস করেছিল কার পিএইচ বেশি, এটাই ছিল কোশ্চেন। ঠিক আছে, খুব ইজিলি এটা ইনভার্সলি প্রপোর্শনাল পিএইচটা, কনসেন্ট্রেশনের সাথে। কনসেন্ট্রেশন যত বাড়বে পিএইচ তত কমে যাবে ফর অ্যাসিডিক সলিউশন। ওকে, এবার আমরা নতুন একটা টপিকে চলে আসি, সেটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। সলিউবিলিটি প্রোডাক্ট, সলিউবিলিটি প্রোডাক্ট কি বলছে দেখো, স্পেয়ারিংলি সলিউবল সল্টের জন্য, স্পেয়ারিংলি সলিউবল সল্ট এদের জন্য এই এই সলিউবিলিটি প্রোডাক্ট টার্মটা অ্যাপ্লিকেবল। যেরকম ধরো সিলভার নাইট্রেট, সরি সিলভার ক্লোরাইড, এরা হচ্ছে স্পেয়ারিংলি সলিউবল সল্ট, মানে এদেরকে যদি ওয়াটারে দেওয়া যায় এরা কিন্তু খুব বেশি ডিসোসিয়েট করে না, খুবই সামান্য, মানে উইক ইলেকট্রোলাইটের থেকেও কম পরিমাণে ডিসোসিয়েট করে। এজি প্লাস অ্যাকোয়াস সলিউশন পাবো, সিএল মাইনাস অ্যাকোয়াস সলিউশন পাবো, এদের পরিমাণ খুবই কম,
এজি প্লাসের কনসেন্ট্রেশন কে যদি আমরা এস ধরি, এটাকেও যদি আমরা এস ধরি, কনসেন্ট্রেশন বা সলিউবিলিটি যাই বলো, মাথায় রাখো কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে মোল পার লিটার, সলিউবিলিটি ইউনিট হচ্ছে মোল পার লিটার। তার মানে বলতে পারি যে কনসেন্ট্রেশন দ্যাট ইজ ইকুয়াল টু সলিউবিলিটি। তাহলে কেন দুটো আলাদা আলাদাভাবে বলা হচ্ছে? কনসেন্ট্রেশন টার্মটা বলা যায় স্ট্রং বা উইক ইলেকট্রোলাইটের জন্য, স্ট্রং অর উইক ইলেকট্রোলাইটের জন্য। সলিউবিলিটি কথাটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন স্পেয়ারিংলি সলিউবল সল্ট হবে, মানে এদের থেকেও খারাপ, মানে স্ট্রং বা উইক ইলেকট্রোলাইটের থেকেও উইক, মানে ইনসলিউবল সল্ট, এদেরকে বলে স্পেয়ারিংলি সলিউবল সল্ট, তাদের জন্য একই টার্মটাকে আমরা সলিউবিলিটি দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে এর যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি বার করতে চাই, কী কী হবে? এজি প্লাসের কনসেন্ট্রেশন সিএল মাইনাসের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এজি সিএল তার কনসেন্ট্রেশন। এখন এজি সিএল তো সলিড, তাহলে এটা হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়াম, এগুলো সব অ্যাকোয়াস, ক্লোরিন অ্যাকোয়াস, সিলভার অ্যাকোয়াস, কিন্তু এজি সিএল হচ্ছে সলিড। হেটারোজিনিয়াস ইকুইলিব্রিয়ামে যেটা সলিড থাকে তাকে ওয়ান হিসাবে ধরা যেতে পারে, তাহলে এজি প্লাস অ্যান্ড সিএল মাইনাস, এটা হচ্ছে কেসি। যেগুলোকে কেসি তখন বলবো না, এটাকে তখন বলবো এসপি, সি বলবো না। কেন বলবো না? কারণ এটা স্ট্রং বা উইক ইলেকট্রোলাইট না, এটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট, তাই এদের জন্য স্পেয়ারিংলি সলিউবল সল্টের জন্য যে টার্মটা আসে তাকে বলা হয় সলিউবিলিটি প্রোডাক্ট, এসপি। তাহলে কেএসপির ভ্যালু কী দাঁড়াচ্ছে? এজির কনসেন্ট্রেশন বা সলিউবিলিটি হচ্ছে এস, সিএলের কনসেন্ট্রেশন বা সলিউবিলিটি এগেইন এস, তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু এস এ স্কোয়ার, তার মানে এস ইজ ইকুয়াল টু রুট ওভারের ভেতরে কেএসপি। ঠিক আছে, এটা ছিল এজি সিএলের জন্য, যে কোনো একটা যদি দেওয়া থাকে আরেকটা পেয়ে যাব। এর ইউনিট কী হবে? এর কেএসপির ইউনিট কী হবে? কেএসপির ভেতর দুটো এস ঢুকে আছে, তাহলে মোল লিটার ইনভার্স হোল স্কোয়ার, দুটো সলিউবিলিটি এর ভেতরে লুকিয়ে আছে। এরকম আরও অনেকগুলোর সলিউবিলিটি করা যেতে পারে, দেখা যাক করে। যেরকম ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, এ সলিড, এই যদি ডিসোসিয়েটেড হয় তাহলে কী কী আয়ন জেনারেট করে আগে একটুখানি দেখে নেব। তোমরা বলতে পারো যে এ CaF2 যদি ডিসোসিয়েট করে কী কী আয়ন জেনারেট করে? এক্স্যাক্টলি Ca2+ এবং দুটো F-, এই দুটো আয়ন জেনারেট করবেই, মাস্ট। Ca2+ জেনারেট করবে, দুটো F- জেনারেট করবে। ক্যালসিয়াম যদি একটা করে জেনারেট করে, F- কিন্তু দুটো করে জেনারেট করবে। এর যে সলিউবিলিটি প্রোডাক্ট আসবে, কেএসপি আসবে, সেটা কি? সেটা হচ্ছে Ca2+, তার কনসেন্ট্রেশন F- কটা আছে? দুটো আছে, তার স্কোয়ার করে দিতে হবে তাহলে। আর এখান থেকে তাদের সলিউবিলিটিগুলোকে লেখা হয়েছে, এটাকে যদি এস বলা হয়, এটাকে বলা হবে এফ এর কনসেন্ট্রেশনকে বলা হবে 2s, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা কিসের জন্য আছে? যেহেতু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট করছি, যেগুলো কোএফিশিয়েন্ট থাকে সেটা পাওয়ারে চলে যায়, তার জন্য স্কোয়ার। আর 2s কিসের জন্য হলো? কারণ ক্যালসিয়াম যদি একটা হয়, ফ্লোরিন হবে তার, ফ্লোরাইড হবে তার ডাবল, তাই এখানে 2s টা এলো। তাহলে যে কেএসপি আসছে সেটা হচ্ছে এস, আর এটা হচ্ছে 4s² ইট মিন্স 3 4, মানে এটা হচ্ছে 4s³। এর ইউনিট হবে মোল পার লিটার হোল কিউব। এখান থেকে এস এর কনসেন্ট্রেশন আমরা কী করে পেয়ে যাব? 4s³ আসছে কেএসপি, তাহলে s³ আসছে kSp/4, তাহলে এস এর কনসেন্ট্রেশন আসছে kSp/4 হোল টু দি পাওয়ার 1/3।
একই রকমভাবে আমরা আরও কিছু সল্ট আছে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে ডিসোসিয়েট করলে কী হয় সেটাও পেয়ে যাব। দেখা যাক, অ্যালুমিনিয়াম 3+3OH-, তাহলে ব্যাপারটা এরকম, যদি এটা এস হয় এটা 3S হবে, তাহলে এই অনুযায়ী কে এসপির যে ভ্যালু আসবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+OH- তার হোল কিউব, মিনস এটা যদি এস হয় এটা 3S তার হোল কিউব, মানে 27S⁴। ইউনিট কি? মোল পার লিটার হোল টু দি পাওয়ার 4। এখান থেকে এস টু দি পাওয়ার 4 এর ভ্যালু আসছে কে এসপি ডিভাইডেড বাই 27, এস এর ভ্যালু আসছে। সেরকমভাবেই যদি ক্যালসিয়াম ফসফেট দেওয়া থাকে তাহলে আমরা সলিউবিলিটি বের করে নিতে পারবো সলিউবিলিটি প্রোডাক্ট থেকে। এখানে দেখানো হচ্ছে কে এসপি বাই 108, এটা নিজেরা সলভ করো। এটা নিউমেরিক্যালসে আমরা চলে আসি। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা AlOH³। তো এক্ষুনি দেখলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সলিউবিলিটি এবং সলিউবিলিটি প্রোডাক্টের মধ্যে কী রিলেশন থাকে। তোমাকে কোয়েশ্চেনে সলিউবিলিটি প্রোডাক্ট সেটা দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ 2.7×10⁻¹১। নাও উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য সলিউবিলিটি অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো রিলেশনটা যেহেতু আমরা একটু আগে করেছি, আমরা ব্যাকে গিয়ে ভিডিওটা রিওয়াইন্ড করে একবার দেখে নিতে পারবো, যেখানে কে এসপির ভ্যালু এসেছিল 4, ইট ইস 27S⁴। তো সেরকমভাবে আমরা S⁴ এর ভ্যালু পেয়ে যাব, সেখান থেকে এস এর ভ্যালু পেয়ে যাবো। অবশ্যই যে এস এর ইউনিট হবে সেটা মোল পার লিটারে আসবে, এস মানে সলিউবিলিটি, এটা কনসেন্ট্রেশন ইউনিটের সাথে সমান। তো এই ক্যালকুলেশনটা তোমরা করো ভ্যালু বসিয়ে, যে অ্যান্সার আসে এটা হোয়াটসঅ্যাপে পাঠাও, তারপর আমি চেক করে দিচ্ছি। আজকের মতো এটুকুই থাকলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।